شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন যে কখন এবং কিভাবে মুসাফির সালাত ও রোজা আদায় করবে। কখন বলতে দেখেন, মুসাফির নিজ শহর থেকে বের হওয়ার পর থেকে নিয়ে প্রত্যাবর্তন করা পর্যন্ত দূর দূর রেখা সালাত আদায় করবে। মুসাফির সালাত নিজ শহর থেকে, নিজ এলাকা থেকে, নিজ শহর বলতে একটা যেটাকে নিজের শহর মনে করে, কেননা হযরত আয়েশার হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস পাওয়া যায় সহিহ বুখারীতে কিতাবুস সালাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউওয়ালা মা ফুরিজাতিস সালাতু রাকাতাইন ফা উকিরাত সালাতুস সাফার ওয়া উতিম্মাত সালাতুল হাদর। সর্বপ্রথম যে সালাত ফরজ করা হয়েছিল তা হচ্ছে দু রাকাত। সফরের সালাতকে ওভাবেই রাখা হয়েছে এবং গৃহে অবস্থানের সময় সালাতকে পূর্ণ চার রাকাত করা হয়েছে। এবং অন্য বর্ণনায় পাওয়া যায়, বলা হয়েছে যে গৃহে অবস্থানের সময় সালাত বৃদ্ধি করা হয়েছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলাম, তিনি মদিনা ফিরে আসা পর্যন্ত দু দু রাকাত করে সালাত আদায় করলেন। কিন্তু মুসাফির যদি স্থানীয় ইমামের সাথে সালাত আদায় করে তবে পূর্ণ চার রাকাত পড়বে, চাই নামাজের প্রথম থেকে ইমামের সাথে থাকুক বা পরে এসে অংশগ্রহণ করুক। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ বাণী একথা দলিল, ইজা সামিতুমুল ইকামা ফামসু ইলা সালা ওয়া আলাইকুম বিসসাকিনা ওয়াল ওয়াকার ওয়ালা তুসরিউ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাআতাকুম ফাতিমু। তো যাই হোক, যখন নামাজের একামত প্রদান করা হয় তখন হেঁটে হেঁটে ধীর স্থির এবং প্রশান্তির সাথে নামাজের দিকে আগমন করবে, তাড়াহুড়া করবে না। অতঃপর নামাজে যতটুকু অংশ পাবে আদায় করবে আর যা ছুটে যাবে তা পরে পূর্ণ করে নেবে। ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিমু, তারপরে সম্পূর্ণ পূর্ণ করবে। তো এই হাদিস থেকে স্থানীয় ইমামের পেছনে সালাত আদায়কারী মুসাফিরদেরও সামিল করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা হয়েছিল, এটা কি কথা মুসাফির একা কি সালাত পড়লে দু রাকাত পড়বে আর স্থানীয় ইমামের পেছনে পড়লে চার রাকাত পড়বে? তিনি বলেন, এটাই হলো সুন্নাত। আর মুসাফিরের জন্য জামাতে সালাত রহিত নয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুনতু কুনতা ফিহিম ফাকামতা লাহুমুস সালাহ فَلْتَكُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَاتُهُمْ أَسْلِحَاتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ। আর যখন আপনি তাদের সাথে থাকেন আর তাদেরকে জামাতের সাথে সালাত পড়ান, তবে তা এইভাবে হবে যে তাদের মধ্যে থেকে একদল আপনার সাথে নামাজে দাঁড়াবে এবং নিজেদের অস্ত্র শস্ত্র সাথে রাখবে, অনন্তর যখন তারা সিজদা করবে এক রাকাত পূর্ণ করবে তখন তারা আপনাদের পিছনে চলে যাবে এবং অন্য দল যারা এখনো সালাত পড়েনি তারা আসবে এবং আপনার সাথে সালাত আদায় করে নেবে। সূরা নিসা আয়াত নম্বর 102। অতএব মুসাফির যদি নিজ শহর ছেড়ে অন্য শহরে অবস্থান করে তবে আজান শুনলে মসজিদে জামাতের নামাজে উপস্থিত হবে, তবে যদি মসজিদ থেকে বেশি দূরে থাকে বা সফর সঙ্গীদের ক্ষতির আশঙ্কা করে তবে মসজিদ না গেলেও চলবে। কেননা সাধারণ দলিল সমূহে কথাই প্রমাণ করে যে আজান বা একামত শুনলে জামাতে উপস্থিত হওয়া ওয়াজিব। নফল বা সুন্নাত নামাজের ক্ষেত্রে মুসাফির জোহর মাগরিব এশা সুন্নাত ছাড়া সাধারণের নফল ও সুন্নাত আদায় করবে। নাতের নফল তাহাজ্জুদ, বেতর, ফজরের সুন্নাত, চাস, তাহিয়াতুল ওজুব, তাহিয়াতুল মসজিদ সফর থেকে বেরোতে সে দু রাকাত সালাত আদায় করবে। এটাই হচ্ছে বিধান। আশা করি বুঝতে পারছেন। জাযাকুমুল্লাহ খায়ের।
حينما رددت يا رب العباد.